নমস্কার বন্ধুরা, যদি আপনি ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনি যদি জেনারেল কলেজে পড়ছেন বা কোনো আইটিআই, কোনো ডিপ্লোমা, কোনো ইঞ্জিনিয়ারিং, যে কোনো কলেজেই পড়েন, আপনি যদি ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। কারণ এই ভিডিওটি আমি দেখাবো আপনাদেরকে যে আপনাদের যে পরীক্ষা সেটা কীভাবে হবে। কারণ আপনারা সবাই জানেন যে আপনাদের পরীক্ষাটা হবে, তাছাড়া আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়, এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। তো আপনাদের এই পরীক্ষাটা কীভাবে নেওয়া হবে সেটাই আপনাদেরকে আজকে আমি জানাবো। তো আপনাদের সুপ্রিম কোর্ট থেকে কী রায় বেরিয়েছে সেটা আপনারা সবাই জেনে গেছেন, যে আপনাদেরকে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে যদিও সম্ভব না হয় কলেজের তরফ থেকে, তাহলে আপনাদেরকে আগামী অক্টোবর মাসের 18 তারিখের মধ্যে আপনাদের পরীক্ষা সেরে ফেলতে হবে, এমনটাই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এছাড়া বলে দেওয়া হয়েছে যে আপনাদের যে রেজাল্ট সেটা অক্টোবর মাসের 31 তারিখের মধ্যেই আপনাদেরকে বের করে দিতে হবে, এমনটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কলেজগুলিকে। তো কলেজগুলো এই নির্দেশিকাগুলিকে মানতে বাধ্য, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, অর্থাৎ আপনাদের পরীক্ষা দিতেই হবে। তবে কিভাবে পরীক্ষা নেবে কলেজ, সেই দায়ভার কলেজের ওপর ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ কলেজগুলি তাদের পরীক্ষা কিভাবে নেবে সেটা সব কলেজের তরফ থেকেই তারা ঠিক করবে। তো এইভাবে সমস্ত কলেজ তাদের পরীক্ষা কিভাবে নেবে সেগুলো ঠিক করছে আস্তে আস্তে। এরই মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে তারা কিভাবে পরীক্ষা নেবে সেটা তারা ঠিক করে ফেলেছে, সেটাই আজকে আমি জানাবো। এবং আপনারা যারা আইটিআই, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, যে কোনো কলেজেই পড়ছেন, জেনারেল কলেজের অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে, আপনাদের পরীক্ষাটাও কিন্তু এইভাবেই হবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি আগে এটা ঠিক করে ফেলেছে ইতিমধ্যে, তো সেটাই আমি আপনাদেরকে জানাবো। তো কীভাবে তারা পরীক্ষা নেবে, এইভাবে পরীক্ষা নেবে যে আপনাদের একটা ইমেল আইডি এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার কলেজের তরফ থেকে আপনাদের কাছ থেকে চাওয়া হবে। এই ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে প্রশ্ন পাঠানো হবে, রুটিন থাকবে, সেই রুটিন অনুযায়ী কোন দিন কোন পরীক্ষা হবে সেই পরীক্ষার দিনে আপনাদের ওই ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে প্রশ্নটা পাঠানো হবে। সেই প্রশ্ন পাঠানোর 24 ঘন্টার মধ্যে আপনাকে উত্তরপত্র A4 পেজে বা কোনো পেজে, যে কোনো পেজে আপনাকে লিখে ফেলতে হবে। লিখে ফেলার পর আপনার মোবাইলে সেই ছবিগুলো তুলতে হবে, আপনার উত্তরপত্রের ছবিগুলো তুলতে হবে, তুলে PDF আকারে বা ইমেজ আকারে সেই ছবিগুলো আপনার পাঠাতে হবে। PDF আকারে হলেও হবে কিংবা ইমেজ আকারে, সেটা প্রশ্নপত্রে ইনস্ট্রাকশান দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনাদেরকে পাঠাতে হবে কলেজে। এইভাবেই পরীক্ষাটা সম্পূর্ণ অনলাইনও বলা চলে না, সম্পূর্ণ অফলাইনও বলা চলে না, পুরো পরীক্ষাটাই বাড়িতে বসে হবে। শুধুমাত্র পরীক্ষার উত্তরপত্র এবং প্রশ্নপত্র আদান প্রদানের সময় অনলাইনের ব্যবহার করতে হবে। এইভাবে আপনাদের পরীক্ষাটা কিন্তু হবে, অর্থাৎ সম্পূর্ণ পরীক্ষাটা বাড়িতে বসে যেহেতু হচ্ছে, তাই এখানে সম্পূর্ণ সুযোগ থাকছে আপনার, উত্তরপত্রের স্বাধীনতা আপনার হাতে, অর্থাৎ আপনি অন্য যে কোনো সহযোগিতা আপনি নিতে পারবেন। এইভাবে আপনাদের পরীক্ষাটা হবে। আপনি আইটিআই, ডিপ্লোমা, যে কোনো কোর্স করছেন, তাহলে আপনি এই পদ্ধতিতেই আপনার পরীক্ষা হবে। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার এইটাই বলার ছিল। তো ধন্যবাদ আপনাদের সকলকে, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি, তো আশা করি সঙ্গে থাকবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, আগামীতে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসছে আপনাদের জন্য, তো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।